আল্লাহ রাসূল বলেছেন বুখারী শরীফের হাদিস, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদর আল রাসূলু মিনান নিসা রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। রাসূল বলেছেন আমার উম্মতের জন্য আমার পরে সবচাইতে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নেত্রী হওয়া। আমার কথা না, কথা হলো রাসূলের, ধরলে রাসূলক ধরো, জোরে কোন কথা ঠিক না, আমার ধরে লাভ কি? হালাকাতে রাসূল হিনা আতাতিন নিসা, বুখারী এবং মুসলিম মুত্তাফাকুন আলাই দুই হাদিসে রয়েছে পুরুষ জাতি তখনই ধ্বংস হবে যখনই তারা নারীদেরকে নেত্রী বানাবে। এরপরও আলহামদুলিল্লাহ গ্রামের বক্তা দিয়ে আপনারা রাত 10:30 পার করে দিলেন, আর বাহিরের বক্তাকে নিয়ে এসে রাত 12:00 বাজলি, তারিখ পরিবর্তন হবে সেই সময় দিলেন, এরপরেও আলহামদুলিল্লাহ। তাহলে ইন্নালিল্লাহ পড়বেন কখন? ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ দিয়ে কিন্তু আজকে রওয়াজ শুরু। ইজা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবচাইতে বড় বিপদ হলো কামাই কাজে কম খরচ বেশি, এটাই হলো সবচাইতে বড় বিপদ, জোরে কোন ঠিক কি না? আর সেই বিপদের মধ্যে বাংলাদেশের জনগণ পড়ে গেছে, এরপরও আলহামদুলিল্লাহ। যাক, আপনার আলহামদুলিল্লাহ বলার পেছনে কারণ হলো যে যত বিপদে আমরা থাকি না কেন, এই মুহূর্তে জান্নাতের বাগানে আল্লাহ আমাদের কবুল করেছে, খুশি না বেজা? তাহলে শুকর আর একটু বেশি বেশি করে করি, লাইন সাকারাতুম লাজি জান্নাকুম। এই জন্য সকলে আমার সঙ্গে বলেন রব্বানা লাকাল হাম হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফিহি। আচ্ছা, এটা কি বেল কুসির জন্য আলাদা ব্যারাম নাকি? এ মাহফিলে সালারা ঘরে কেন না? আমি বাংলাদেশের বহু জায়গায় ওয়াজ করি, ওয়াজের মাহফিলের ভিতরে সালা ঘরে, এ খালি আপনাকে লাগাই দেখি। কি বিপদরে বারে ওয়াজ শুনতে শুনতে চা খাওয়া লাগবে না? এটা আপনাদের অভ্যাস হয়ে গেছে। সামনে আসছে শুভ দিন, চিন্তা ভাবনা করে নিন 28শে নভেম্বর, খাওয়া শুরু হয়ে গেছে নাকি? এটা কোন মেম্বরের পক্ষ থেকে ওই চা আলাইছে? এই যে চা নিয়ে ঘুরতেছে, কোন মেম্বর পাঠাইছে? কি ফিরে খাওয়া না টাকা দিয়ে খাওয়া? এ কারা কারা চা খাবেন না, হাত তুলে আল্লাহকে দেখেন তো দেখি কারা কারা খাবেন না। হ্যাঁ, হাত না সালাকে ওখানে বসলো, ওরে আউট করে দাও। আশ্চর্য ধরনের কথা, আপনারা চা আলা বক্তা যদি আসে তাহলে চা খাবেন। আমি যতক্ষণ ওয়াজ করবো, আমাকে একজন বলছে হুজুর মাঝে মাঝে কি আপনার চা দেওয়া লাগবে? আমি বললাম ওয়াজের বয়স 34 বছর, এখন পর্যন্ত টেসে এক কাপ চা খাইছি, এই কথা গোটা বাংলাদেশের কেউ প্রমাণ করতে পারবে না? আমি চা খাবো না, আমি সেই দিন চা খাবো যেদিন কমিটির পক্ষ থেকে বক্তা এবং শ্রোতা সবাইকে এক কাপ করে খাওয়ানো হবে। দরকার হলে আমি 10 মিনিট চা বিরতি দিব, ধরে কারণ কি বিরতি? চা বিরতি, ওয়াজ হবে না, খালি চা খাওয়া 10 মিনিট। আজ পর্যন্ত কোনো কমিটি সাহস করে নাই যে বক্তা চা খাওয়ার যায় এতগুলো কাপ চা খাওয়ার লাগবে, দরকার নাই। তো কি বিপদ, এখন আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কতটুকু প্রশংসা করা লাগবে এটা আল্লাহ সূরা ফাতিহার প্রথমেই আমাদেরকে বলে দিয়েছেন। আপনি যখন বলবেন আলহামদু, আলহামদু শব্দের অর্থ কি? আমি প্রশংসা করিতেছি, আল্লাহ তখন বলবেন লিমানিল হাম, তুমি কার প্রশংসা করো? কারণ তোমাদের তো প্রশংসা করার কোনো আক্কেল নেই, জোরে কোন কি নেই?
এরা মেয়া মানুষেরও ভরসায়, মরদ মানুষেরও ভরসায়, এদের কোন আক্কেল আছে? কথা কর না কেন? এই জন্য বলা হচ্ছে লিমানিল হাম, তুমি কার প্রশংসা করো? যখনই বলবো লিল্লাহে, আল্লাহর, জোরে বলেন কার? আর কোন কথা আছে? আছে, আল্লাহ বলছে, আল্লাহ বলতেছে মান ইল্লাহ, কোন আল্লাহ? কারণ তোমার কাছে তো আল্লাহর হিসাব নাই। আমাদের আল্লাহর হিসাব আছে না নাই? এই কথা কোন আছে না? আমরা আল্লাহর দিকেও খেয়াল করি, আবার সরকারের দিকেও খেয়াল করি, জোরে কোন কথা ঠিক কিনা? আমরা আজরাইলেরও চিন্তা করি, আবার পুলিশ ধরারও চিন্তা করি, দুই চিন্তা আমাদের আছে না নাই? জোরে কোন আছে না নাই? আমরা অনেক সময় বলি আল্লাহও লাগে, হিল্লাও লাগে, এ কথা বলি কি বলি না? এই জন্য আল্লাহ বলতেছে মান ইল্লাহ, কোন আল্লাহ? তোমরা বলো ব্যবসা ছাড়া চলা যাবে না, চাকরি ছাড়া বাঁচা যাবে না, আবাদ না হলে খাবো কি? এরকম কথা আমাদের মুখ দিয়ে মাঝে মধ্যে বের হয় কি হয় না? যারা কেন হয় কি হয় না হয়? তাহলে কি বোঝা গেল? আমাকে আল্লাহ বেশি। আসলে আল্লাহ কয়জন? সঙ্গে সঙ্গে আমরা বললাম রব্বিল আলামিন, আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করি যিনি হলেন গোটা বিশ্ব জগতের প্রতিপালক। আমাদের সেই প্রতিপালকের নাম কি? আরো জোরে, জোরসে বলো, জানি যাই দয়াল তোমার আসল নামটা কি? একটা গান আছে না নাই, রিঙ্কু না চিঙ্কু এই গানটা গাইছে, জানি চাই দয়াল তোমার আসল নামটা কি? সর্বশাস্ত্রে জানিতে যে পাই তোমার নাকি পিতা মাতা নাই, তাহলে তোমার নাম রাখিল কে ও গো মালিক সাই? সকল শাস্ত্র না আমাদের, এ বা মাইকে কি ব্যারাম ধরলো? ঠিকই তো আসিল, কেউ কি তোমাকে সাউন্ড দিবার বলছে? এদিকে তাকাও, বলছে সাউন্ড বাড়াবার কমাবার বলছে? হাত দিলে কেন? আমার সাউন্ড কম হলে আর ভালো হয়। এখন তোমরাই চিন্তা করো কি করবে। আমি যেভাবে কথা বলতেছি কাটা কাটা কথা, আমার ওয়াজটা আপনারা শুনেছেন না? শোনেন নাই? না শোনা একটা মানুষ নাই, হয়তো সরাসরি দু একজন দেখেন নাই, কিন্তু ওয়াজ শুনেছেন। মাইকের সাউন্ড আগে যা ছিল তার সাথে একটু কম বেশি হয়নি? হয়েছে, যতই কম দিয়ে কিছু করিনি, হয়েছে। কারণ আমি তো বুঝতে পারছি কথা বলতে বলতে, যেরকম ছিল ওরকমই দাও আলহামদুলিল্লাহ। আর যদি কম বেশি করো ইন্না লিল্লাহ শুরু হবে কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এমন একজন আল্লাহর প্রশংসা করতেছি যিনি হলেন গোটা বিশ্ব জগতের প্রতিপালক, আমার সর্বতি বলছে মালিক। তো তার নাম কি? আর কথা কয় না, সেই প্রতিপালকের নাম কি? আরো জোরে, জোরসে বলেন, জোর হল না। তো আল্লাহ নামটা কে রাখছে? কারণ আমাদের নাম রাখছে আমাদের বাপ মা, ঠিক না? আল্লাহর কি বাপ মা আছে? লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ। আল্লাহর কয়টা নাম আপনারা জানেন? 99টা নাম, ধরে বলেন কয়টা? এর ভিতরে দুইটা নাম খুব কঠোর, ধরে কোন কয়টা? একটা হলো জব্বার আর একটা হলো কাহা। এই দুইটা নামের অর্থ একটু কঠিন, বাদ বাকি যত নাম আছে সমস্ত নামই হচ্ছে আল্লাহ দয়ালু, ধরে কোন? সুবহানাল্লাহ, আমরা সে আল্লাহর বান্দা হয়ে খুশি না বেজার? জান্নাতের বাগানে বসেছি, জান্নাতের মধ্যে ঢুকবো আমরা অবশ্যই ইনশা আল্লাহ। বাগানে যারা বসেছেন এখন আসেন, আমাদের বগুড়া কাহালুতে কোন মানুষ যখন মারা যায়, মরার খবর শুনে সকলে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনাদের বেলকুচির অবস্থা কি? একই অবস্থা।
এখন যে দলেরই মানুষ মরুক, যেভাবেই মরুক, মরার খবর শুনে আমরা সকলে কি পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আচ্ছা, এই যে আপনার পড়েন, এর বাংলা অর্থ কি? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এর কি অর্থ বাংলা? একটা অর্থ আছে তো, আছে না? নাই। অনেকে বলবেন হুজুর আমরা পড়ি ঠিকই জানি না। আজকে দাখলি মাদ্রাসায় ইবতিদাই হওয়া লক্ষণ পড়ি ঠিকই করা করে না, পড়ি ঠিকই জানি না, পড়ি ঠিকই জানি না, এটা কি? এটা কি পড়ি ঠিকই জানি না? এই যে কোরআন সব দেখতেছেন, বাংলাদেশে কোরআনের ভাগ্য সবচাইতে বেশি খারাপ, কোরআনের ভাগ্যটা সবচাইতে বেশি খারাপ। অথচ এই কোরআনকে আল্লাহ নাজিল করেছে মুমিনদের যাবত রোগের ঔষধ হিসাবে, ধরে কারণ ঠিক কিনা? অননাজিল মিনাল কোরআন মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সমস্ত রোগের ঔষধ হিসাবে আল্লাহ যে কোরআনকে নাজিল করলেন, সেই কোরআনের ভাগ্য কি? বিজ্ঞাপন পড়তেছে, পড়ার পর একজন জিজ্ঞেস করলো, ভাই বিজ্ঞাপনে বক্তা কে কে আছে? ভাই পড়ি ঠিকই জানি না। একজন পেপার পড়তেছে, এক এক ঘন্টা পেপার পড়ার পর একজন বলতেছে, পেপার তো পড়লেন ভাই, খবর কি? কই পড়ি ঠিকই জানি না। তাহলে জনগণ কি বলবে? যে পড়বি অথচ জানবি না, সেই পড়া লাভ কি? ধরে কারোর কথা ঠিক কি না? তো ইন্না লিল্লাহ পড়ি ঠিকই কথা হয় না, পড়ি ঠিকই তো জানি না কেন? এটা আমাদের জানতে হবে, যদি না জানি তাহলে ভয়ানক বিপদ আমাদের মাথার উপরে চলে আসবে, ধরে কারণ ঠিক। এক সময় দেখবেন আপনার নামটা মুসলমান আছে, আমার নামটা মুসলমান আছে, কিন্তু আমাদের ভিতরে ঈমান নাই। বর্তমান গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টান এবং আমাদের প্রতিবেশী দেশ, অনেকে বলে না আমাদের প্রতিবেশী, এক নেতা ভাষণে বলতেছে, ভারত যদি আমাদের সহযোগিতা না করত আমরা বাংলার স্বাধীনতা পেতাম না। ইজাজা নাসরুল্লাহি ওয়াল ফাতহ, আল্লাহ বলেছেন মুসলমানের কোন বিজয় হয় কোন নিয়ন্ত্রণের সহায়তায়, এটা যে বলবে তার ঈমান সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে যাবে, জোরে বলেন কথা ঠিক কি না? কি সহযোগিতা করছে ভারত না আল্লাহ? জোরে বলেন কে? হ্যাঁ, এই সকল বিধর্মীরা আমাদের ভিতর থেকে ঈমানকে হরণ করার একটা কৌশল করতেছে, আপনারা জানেন? আমাদের বউগুলা তো সব আপাতত ভারতের দখলে চলে গেছে, যতই ওয়াজ শুনুক লাভ নেই। আমি মা বোনদের বলেছি যতই ওয়াজ শুনেন কোনো লাভ হবে না, আর স্বামীগুলোকে বলতেছি আপনি যতই চেষ্টা করেন আপনার বউ কিন্তু আপনার অধীনে নাই, আপাতত ভারতের অধীনে চলে গেছে। স্টার জলসার জি বাংলার কারণে আমাদের নারীগুলো এখন ভারতের দখলে, ঠিক? এদের দ্বিতীয় টার্গেট হলো যুবক। দ্বিতীয় টার্গেট কি? কারণ যুবকগুলোকে যদি সাইজ করা যায়, এই বুড়ে চাড্ডা বেঁচে থাকে কোনো লাভ নেই, বুড়ারা কি করবে? বুড়ারা বাঁচার জন্যই কিন্তু বেঁচে আছে, এখন কথা ঠিক কি না? জিজ্ঞাসা করা হলো দাদা খবর কি, যে কোনো সময় মৃত্যু হবে ভাই, মৃত্যুর চিন্তায় খুব অস্থির। আর যুবকদের কাছে মরার কোনো টেনশনই নাই, সেই যুবকদেরকে ধরতেছে ইহুদি খ্রিস্টান এবং অন্যান্য ধর্মের লোকেরা। যুবকগুলোকে ঈমান হারা করার পরেই এক সময় নাম থাকবে মুসলমান, কিন্তু ভিতরে কি থাকবে না? ঈমান। রাসূল বলেছেন এমন একটা জামানা আসবে, সেই জামানায় আগুনের আংটা হাতে রাখা সহজ হবে, কিন্তু ঈমান রক্ষা করা বড় কঠিন হবে। আজকে আপনারা কোরআনের মাহফিলে এসে এই বিষয়গুলো একটু ধীরস্থস্থ ভাবে আমি বলবো, আপনারা শুনবেন। সামিনা কথা আনা শুধু শুনলে হবে না, এটাকে গ্রহণ করতে হবে। রাজি আছেন?
কোরআন কারে শোনার জন্য না গ্রহণ করার জন্য। এই কোরআন শ্রবণ করে কোরআনকে গ্রহণ করার কারণে পৃথিবীর এক নম্বর খারাপ মানুষ আবু জেহেলের চাইতেও খারাপ মানুষ, তার নাম হলো উমর। ওর নাম কি? আবু জেহেল নবীকে মারার জন্য চেষ্টা করছে, কিন্তু সরাসরি নবীকে মারতে যায় নাই, কারো মাধ্যমে নবীকে হত্যা করার চেষ্টা করছে কিংবা দেশ ছাড়ার চেষ্টা করেছে, কিন্তু সরাসরি হত্যা করতে যায় নাই। কারণ কি? আপনারা কারণ জানেন? না জানলে এটাও ইন্নাদিল্লা। সরাসরি আর কৌশল, বর্তমানে সরাসরি আমাদের মসজিদ বন্ধ করে দিচ্ছে না, কিন্তু মসজিদে মুসল্লি যেন ঢুকতে না পারে এমন একটা পরিবেশ বাহিরে তৈরি করতেছে। একজন সাংবাদিক মনে করেন আমেরিকার প্রেসিডেন্টকে বলতেছে যে প্রেসিডেন্ট সাহেব, বাংলাদেশের মুসলমানেরা কাবার দিকে মুখ করে নামাজ পড়ে, ওদেরকে আপনি বলেন ওরা যেন কাবার দিকে মুখ না করে আমেরিকার দিকে মুখ করে নামাজ পড়ে। তো এখন আমেরিকার প্রেসিডেন্ট বলতেছে যে সরাসরি এই কথা বললে মুসলমানেরা খেপে যাবে, তো সরাসরি কি দরকার? এমন একটা পরিবেশ বাংলাদেশে দেওয়া হবে যে ওরা নামাজই পড়বে না। তো নামাজ যদি না পড়ে ওর কাছে কাবার কোনো দাম আছে? যেরকম দাম আছে। এখন আমাদের যুবকদেরকে সেই পরিবেশে নিয়ে যাচ্ছে, যুবকেরা মেলাত ঘুরবে, রাস্তাত ঘুরবে, কোরআনের মাহফিলে আসবে না, আসলেও বসবে ঠিকই ওই সিজার করার মতন। সিজার করা বোঝেন আপনারা মুরব্বীরা? সিজার বোঝেন খালি কোনো মতে কাটে বার করা। অথচ আমরা ছোটবেলা থেকে শুনেছি এটা কি সিজার করা নাকি করা? কি বলবো প্রসবের কথা, মা দিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না, মাজন ঠেকিয়া সন্তানের দায় পাকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। তো কি বলতেছিলাম, যুবকগুলো নষ্ট হয়ে যাচ্ছে, বিয়ের আগেই বউ পাশে, সরাসরি পাক আর অ্যাঙ্গেলে পাক, পাশে তো পাই নাই। আমার এক চাচাতো ভাই আছে, ওর মা আইসে আমার দরজায় সকালবেলা ওয়াজ করে, আমি একটু ঘুম পাড়বো ফজরের নামাজের পরে, চাচি হয়তো ঢকঢক করতেছে, তো বউ দরজা খুলে দিছে, হুজুর কোথায়, আমার হুজুর বেটা কোথায়? আমি বললাম চাচি আসসালাম আলাইকুম, খবর কি? বলে তোর চাচাতো ভাইকে পরি ধরছে, জিন ধরছে, তোর কাছে কোনো তাবিজ আছে? আমি কইলাম তো তাবিজ কবজ আমি খুব একটা বিশ্বাস করি না, কারণ ইসলাম ফুফার কথা বলেছে, তাবিজকে নিষেধ করেছে। যখন কথা ঠিক, তাবিজ বাঁধলি মনে হবে যে আমি একটা কাম করছি। তো বলতেছে তাহলে কি করা যায়? আমি বললাম পরি ধরলো না কি ধরলো কেমনে বোঝেন? বলে বিয়া করে নাই, মাঝে মধ্যে গোসল করে, তোমার চাচাও শরম করে আমিও শরম করি না, বিয়া করলে গোসল করলে বুঝি বউ আছে গোসল করতেছে, অসুবিধা আছে, কিন্তু বিয়া করে নাই গোসল করে। আমি গেলাম আমার ভাইয়ের কাছে, যাই দেখি হেডফোন দিয়া কানের মধ্যে আর কি ঢুকাছে, হেডফোন দিয়ে মোবাইল সাইটে রাখছে, আর ওর গোটার গাও মিরকি বেড়ার মতো এরম করতেছে। আমি হেডকো ফোনটা খুলে কানের মধ্যে দিয়ে দেখি বাংলা কোনো গান না, উর্দু কোনো গান না, ইংরেজি গান শুনতেছে। ইংরেজি গানের গায়ক হচ্ছে মাইকেল জ্যাকসন, এইরকম শব্দ আর কি, মানে কিছুই না, ও আ করতেছে, ও আবার ছেড়ে এই করতেছে। তা আমারে দেখেই বলতেছে ভাই আপনি সকালে ঘুম না ফেরে আমার ঘরে খেন, বলে তোর মায়ের অত্যাচার। আমি ওরে বললাম কেরে পাগল, গোসল করবি বাড়ির থেকে বের হয়ে যাবি, গোসল করে ঘরের মধ্যে শুয়ে থাকিস, তোর মা বাপ সঙ্গে করে, তুই কি করিস গোসল করিস? তখন আমাকে বলতে ভালো করে ওয়াজ করবেন, কি ওয়াজ করেন? তা আমি কইলাম তোরে আমি বলতে আইলাম, তুই আমার চিৎকার দিয়ে বলিস ভালো করে ওয়াজ করবেন। আমাকে বলতে ভাই যতই ওয়াজ করেন, বেপর্দা নারী যতদিন বাহিরে থাকবে আমাদের মতন অবিবাহিত যুবকদেরকে গোসল করাই লাগবে।
বেপর্দা নারী যতদিন থাকবে, আপনি পর্দার ওয়াজ করেন, পর্দার কথা আল্লাহর কোরআনে আসে না নাই? 90% মুসলমানের দেশে মেয়েরা যদি বেপর্দায় থাকে আর যুবকরা যদি দুর্বল হয়ে যায়, তাহলে বুঝবেন এটাই ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি যখন তোমাদের উপরে বিপদ আপদ মুসিবত আসবে কলু, তখন তোমরা বলবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাহলে পৃথিবীর মধ্যে সবচাইতে খারাপ মানুষটা কে ছিল? উমর। জোরে বলেন নাম কি? সেই মানুষটা হযরত উমর হলেন। শুধু হযরত উমর হলেন না, উমর ফারুক হয়ে গেলে। আপনার বলে দিলে কোন মন্ত্রের দ্বারা? সেই মন্ত্র হলো আমার দিকে তাকার নাম কি? তাহলে পৃথিবীর সবচাইতে খারাপ মানুষটাকে সবচাইতে ভালো যে জিনিসটা বানাতে পারে, সেই কোরআন আমাদের বাংলাদেশে আছে না নাই? ধরে বলেন। আমি আজকে সিরাজগঞ্জ দিয়ে আসতেছিলাম, ওই যে আপনার পাঙ্গাসি হয়ে সিরাজগঞ্জ শহরের ভিতর দিয়ে আপনার এই চলে আসলাম, এই দিকে রাস্তা খুব খারাপ, তো খুব রাস্তাঘাট সব দখল। আমি গেলাম কিসের ভোট খাই? মেম্বরের ভোট। আমি তিন চার জায়গা গাড়ি ব্রেক করে বললাম, ভাই কিসের ভোট হলো? কই মেম্বরের ভোট হলো। তো চেয়ারম্যান কই এমনি হয়েছে? চেয়ারম্যান বলি এমনি হয়েছে, মানে একটা প্রতিজ্ঞা দাঁড়াইছে, কেউ আর দাঁড়ায়নি, ওই বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হয়েছে, খালি মেম্বরের ভোট চলতেছে। যেতে সে চেয়ারম্যান এমনি হয়, মেম্বরের ভোট চলে, বুঝবেন সেখানে ইন্না লিল্লাহ পড়া ওয়াজিব হয়ে যায়। ইন্না লিল্লাহ বোঝে? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। হযরত উমর কোরআনকে গ্রহণ করলেন, আর কোরআনকে গ্রহণ করলে শুধু কোরআন পড়লে হবে না, কোরআন যে পড়বেন এটা বুঝতে হবে, শুধু বুঝলে হবে না, বাস্তব জীবনে আমল করা লাগবে। আমাদের বাংলাদেশে কোরআনের মাদ্রাসা দাখিলি থেকে ইবতিদাই চলে আসতেছে। এই বাংলাদেশে একতলা প্রাইমারি এখন তিনতলা চলতিছে। এই বাংলাদেশে আকদম বাকদম ঘোড়াডোমের দাম আছে, যা লেখাল কিতাবুল আরাই বাফি দাম নাই। দেখেন দেখেন নিজের চোখ দিয়ে দেখেন, কারণ হলো বাংলাদেশে কোরআনের ওয়াজ হয়, মানুষ কোরআন শুনে কিন্তু বাস্তবে কোরআন গ্রহণ করে না। বাস্তবে কোরআন গ্রহণ করলে এক নম্বর খারাপ মানুষ এক নম্বর ভালো মানুষ হয়ে যায়। জোরে করে কথা ঠিক কেনা? এক নম্বর ভালো মানুষ। আপনারা কি মনে করছেন আবু জেহেল কেমন? খারাপ? আবু জেহেল কি খারাপ ছিল? তার জীবনী পড়ে দেখেন, রাসূলকে আলামিন ডিগ্রি কিন্তু এই আবু জেহেলই দিয়েছে। আমাদের নবী নবী হওয়ার আগে একটা ডিগ্রি পাইছিল, নাম কি? আল আমিন। জোরে তার নাম কি? আল আমিন। এই ডিগ্রিটা আবু জেহেল দিয়েছে। মক্কার সমস্ত লোকজনকে ডেকে একটা উঁচু জায়গায় আমাদের নবীকে নিয়ে গিয়ে বলতেছে, তোমরা যদি বিশ্বাসী সুন্দর এবং সৎ মানুষকে দেখতে চাও, আবদুল্লাহর এতিম পোলার দিকে তাকাও। আমি তাকে আল আমিন হিসাবে গ্রহণ করলাম, তোমাদের খবর কি? বলে নেতা যা আমরাও তাই। সেই মানুষটার শত্রু হল 40 বছর পর্যন্ত আবু জেহেল আমাদের নবীর গুণগান গাইছে, কিন্তু 41 বছর থেকে কি শুরু হয়েছে বুঝতেছেন না? আমাদের বাংলাদেশে নবীর 40 বছর জীবনের ওয়াজ করেন, আমাদের বাংলাদেশের কেউ বাধা দেবে না, কিন্তু কোরআন নাযিলের 23 বছর, মক্কার 13, মদিনার 10। মক্কার 13 বছর ওয়াজ করলেও বাধা কম দেবে, কিন্তু মদিনার 10 বছরে যখনই যাবেন তখনই দেখবেন নবী হচ্ছে প্রেসিডেন্ট, 27টা যুদ্ধের সেনাপতি। জোরে কেন? সুবহানাল্লাহ। মাতার পাগড়ি খুলে কোমরে বাঁধতেছেন, টুপি খুলে হেলমেট দিচ্ছেন। সাহাবীরা বলতেছেন আপনি আল্লাহর নবী, রাসূল বললেন আমি আল্লাহর নবী যেমন ঠিক আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আল্লাহর সেনাপতি তেমন ঠিক। ধরে বলেন
গভীর রাতে হিজরত করা মানুষটা এক সময় মদিনার প্রেসিডেন্ট হয়ে গেলেন। আল্লাহর বান্দারা সেই হযরত উমর এই কোরআনকে গ্রহণ করার পরে অর্ধ পৃথিবীর খলিফা আল্লাহ বানায় দিলেন। সরল হবেন না, মসজিদ নববীর ভিতরে এরকম মেম্বরে বসে উমর ফারুকের মন বলতেছে তুমি অর্ধ পৃথিবীর খলিফা, সরল। কিন্তু ইমান বলতেছে উমর তুমি কিছুই না, তোমার এত সম্মান যার কারণে তাকে ভুলে গেলে চলবে? এই যে মন আর ইমান, আপনাদের মন কি কয়, ইমান কি কয়? বক্তার দিকে খেয়াল করেন, একটু আমার দিকে তাকায় কিন্তু কোনো অশোনেন, চেহারা কালো হলেও তাকায় থাকলে জীবনের সগিরা গুণ আল্লাহ মাফ করে দিবে। হ্যাঁ, একটু এদিকে তাকায় থাকে, শোনেন বর্তমান প্রেক্ষাপটে বিশ্বের অবস্থা। আমি গতকালও বলেছি বেলকুচিতে ঢাকার একজন শিক্ষক 36 বছর শিক্ষা শিক্ষকতা করতেছে আর 6 বছর পড়িছে, তাহলে কয় বছর? 40 বছর, 42 বছর, 34 আর 6, 40 বছর। উনি বলতেছেন 40 বছরের অভিজ্ঞতা আমি দেখতেছি ঢাকা ভার্সিটি আস্তে আস্তে মাদ্রাসা হয়ে যাচ্ছে। উনি বুঝাচ্ছেন যে মাদ্রাসার শিক্ষা কোনো শিক্ষাই না, শিক্ষা হচ্ছে জেনারেল শিক্ষা। আজকে কোরআনের মাহফিল এসে এই কোরআনি শিক্ষাকে ডাইভার্ট করে পুরো শিক্ষা গ্রহণ করা মুসলমানের ঠিক নয়, ঠিক? আসেন সেই কোরআন থেকে ইন্না লিল্লাহ কথা বলি। তো মন বলতেছে আর ইমান বলতেছে, উমর ফারুক নিজের হাতে নিজের গালে আবার চড়াই। মন কেন এই কথা বললো অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আমি তো কিছুই না। এমন সময় ওসমান গনি বলতেছে আমিরুল মুমিনিন আপনি কি পাগল হয়ে গেলে, নিজের গালে নিজে কেন চড় মারতেছেন? উমর ফারুক বলে ওসমান একদিন আমি খালার বাড়িতে রাখালি করতাম, খালার বাড়িতে কি করতাম, রাখালি করতাম, বিকেলবেলা ফেরত আসলে খালা আমার কান ধরে বলতো উমর কয়টা ছাগল নিয়ে গেলে আর কয়টা ফেরত আনলে। আমি ছাগলগুলোর দিকে 2-3টা কম আমি আবার দৌড় দিতাম, ওই ছাগলগুলো করে করে আমার খালার কাছে জমা দিলে খালা মাতার চুল ধরে বলতো উমর যেই ভুল আজকে করেছো এই ভুল যদি আগামীকাল করো তোমার রাখালির চাকরি কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। আমি খালার পা ধরে বলতাম খালা আমার রাখালির চাকরি ক্যান্সেল হলে আমি উমর থাকবো কোথায়, খাবো কি? যে উমর রাখালির চাকরির জন্য খালার পা ধরে কেঁদেছে আজকে সেই উমরকে আল্লাহ অর্ধ পৃথিবীর খলিফা বানাইছে, এটা উমরের যোগ্যতায় নয়, এটা কেবলমাত্র আল্লাহর কোরআনের ওসিলা। কিছুই কয় না এই কোরআনের পক্ষে, কি কিছু বলার আপনাকে মুখ নাই না? মুখ বন্ধ হয়ে গেল, এর আগে কি আমরা দেখিনি? দুর্ববল্য বাড়লেই জনগণ বিক্ষোভ করত, আন্দোলন করতো, জনগণ কথা ঠিক কিনা? আর এখন মুকুট কে কুলুপ মেরে দিছে আর কথা কন না কেন? কিসের ভয় এ মুসলমান, কিসের ভয়? বেঁচে থাকবে, থাকেন বেঁচে, ইমান থাকবে না, ইমানকে ধারণ করতে গেলে মুসলমান কোনোদিনও মরবে না, জনগণ কথা ঠিক কিনা? কোরআনের ওয়াজ শুনবেন আর কোরআনের কি বক্তব্য দিলাম, মুখ দিয়ে কিছুই বের হয় না। আমি যেই বলবো আল কোরআনের আল, আপনার তখন বলবেন কি ঘরে ঘরে, ঘরে ঘরে বলার দরকার নাই, সব জায়গায় জালো, সব জায়গা, সব জায়গা। আপনার কি মনে করছেন কোরআন খালি ঘরে ঘরে না সব জায়গায়? এমন কি পতিতালয়েও কোরআনের দরকার আছে না? আমি একবার উপজেলা চেয়ারম্যানের দাঁড়াবার চাইছিলাম, তোমার এলাকার জনগণ কয় নাউজুবিল্লাহ হুজুর খবরদার ওই খারাপ জায়গাতে আপনি যাবেন না, আপনার ভোট আছে আমরা জানি কিন্তু চেয়ারম্যান হয়ে যে জায়গা যাবেন জায়গাটা খারাপ। আমি কইলাম পাগল, তোমাকে মাথা খারাপ, আসলে জায়গা খারাপ না, আমরা খারাপ মানুষকে ওই জায়গায় পাঠাই বলে ওই ভালো জায়গাটা ওরা খারাপ করে ফেলে দিয়েছে, জনগণ কথা ঠিক কি না? এখনই তুমি ভালো মানুষকে ওই জায়গা পাঠাও, ওই জায়গার খারাপ থাকবে না। আমার কথা কি বুঝলেন? এরকম আমরা বলি না সৎ লোকের আল্লাহর কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। উমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা, আল্লাহর কোরআনকে নিজের চোখে আপনারা শুনতে আইছেন, আপনারা কি করবার আইছেন?
শোনার জন্য আইছেন বদরুশিত কি ওয়াজ করে বদরুশিত ওয়াজ করতে হাসায় কান্দায় মেয়ে মানুষের পর্দার ওয়াজ করে মা ফাতেমার ওয়াজ করে আজকে শুনে আসি কি ওয়াজ করে শুধু শোনার জন্য আপনারা আইছেন কিন্তু কোরআন শুধু শুনলে হবে না বাস্তব জীবনে আল্লাহর কোরআনকে দেখা লাগবে ধরে গান ঠিক কি না ওমর ফারুক আল্লাহর কোরআনকে দেখার জন্য ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন ছদ্মবেশ ধারণ করেছেন যেই কোরআন আমাকে রাখাল থেকে অর্ধ পৃথিবীর খলিফা বানাই দিল সেই কোরআনটা কেমন একটু দেখার দরকার আছে না নাই দরকার আছে না নাই আপনারা কি দেখবেন দেখবেন না খালি শুনবেন কথা কয় না দেখবেন না শুনবেন কারণ শোনা কথা খুব একটা বিশ্বাস নেই কেউ যদি আপনাকে বলে বগুড়াতে এক মানুষ মারা ছয় টুকরা করছে আপনি যদি বলেন তুই কি শুনছিস না দেখছিস আমি তো শুনলাম ভাই সংস্কৃত বাজারে শুনলাম ভাই পাগলা শোনা কথার দাম আছে আর যদি বলে আমি দেখছি তাহলে সবাই বলে ঠিক আছে দেখে আসছে যখন ঠিক আছে তো আপনারা সারা জীবন কোরআন শুনলেন আজকে একটু দেখবেন রাত অনেক হয়ে গেছে একটু দেখেন আল্লাহর কোরআন আসলেই কি গরিবদের কিতাব আল্লাহর কোরআন কি গরিব নাকি যে কোরআনের মাদ্রাসা দাখিল থেকে একটু দেয় হয় সেই কোরআন আমাদের একটু দেখার চেষ্টা করার দরকার আছে না না হয় ওমর ফারুক অর্ধ পৃথিবীর খলিফা হয়ে সেই কোরআনকে দেখার জন্য ছদ্মবেশ ধারণ করেছেন দুই পাহাড়ের মাঝখানে বিস্তীর্ণ মরুভূমি ওই মরুভূমির মধ্যে একজন রাখাল উট আর দুম্বা চড়াই ওমর ফারুক আল্লাহর কোরআনকে দেখার জন্য রাখালকে সালাম দিলেন আর সালাম আলাইকুম রাখাল ভাই আমার পেটে ক্ষুধা লাগছে আমি উটের এক বেলা দুধ চাই রাখাল মুসকি মুসকি হাসে ওমর ফারুক বলে রাখাল হাসো কেন বলে হাসার কারণ হলো তোমার পরিচয় কি তোমার নাম কি তোমার পরিচয় কি ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন আমি ছদ্মবেশ ধারণ করেছি এখন যদি আমার পরিচয় দেই তাহলে আল্লাহর কোরআনকে কেমনে দেখব ওমর ফারুক এই চিন্তা যখন করতেছে তখন কোরআন সামনে এসে বলে ওমর রাখাল যখন তোমার পরিচয় চাইছে তুমি আসল পরিচয় দাও তোমার আসল পরিচয় অর্ধ পৃথিবীর খলিফা এটাও নয় তোমার আসল পরিচয় তুমি ওমর এটাও নয় তোমার আসল পরিচয় হলো মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন কারা কারা আল্লাহ আকবার বলেননি এই আয়াত শোনার পরে আল্লাহ আকবার মুখ যদি না আসে মরার সময় আপনার মুখে কলমা উচ্চারণ হবে না আপনি যতই মুসলমান নাম নিয়ে থাকেন মরার সময় আপনি অন্য কিছু বলতে বলতে মরবেন অথচ আল্লাহ রাসূল বলেছেন সারা জীবন কোনো ব্যক্তি যদি পাপ করে আর মৃত্যুর সময় কলমা উচ্চারণ করে যদি মারা যায় এক কলমা পাওয়ার কারণে আটটা জান্নাতের দরজা আল্লাহ খুলে দিবে তো আপনারা কি চাবেন না মরার সময় মুখে কলমা আসুক এটা কি আপনারা চাবেন না আল্লাহ বলতেছেন তোমাদের জাতির পিতা আল্লাহ বলতেছেন বদরুশিত বলতেছে না বদরুশিত বলতেছে মিল্লাতা আবিকুম ইব্রাহিম তোমাদের জাতির পিতা ইব্রাহিম হুয়া সাম্মা কুমুল মুসলিমিন তোমাদের নাম রেখেছে মুসলমান তাহলে আমাদের নাম কি বলবেন না জোর আমার কথা কি সবাই শুনতে পাচ্ছেন তাহলে যেই বলবো তোমাদের নাম কি আপনার জবান খুলে বলবেন মুসলমান আমাদের নাম কি আরো জোরে জোরে বলুন ওমর ফারুক বলে রাখাল আমার পরিচয় যখন শুনতে চাও আমার নাম হলো মুসলমান রাখাল মুসকি মুসকি হাসে ওমর ফারুক বলে হাসো কেন রাখাল বলতে হাসার কারণ হলো আসল না নকল তুমি যে মুসলমান পরিচয় দিলে তুমি আসল মুসলমান না ভেজাল মুসলমান ওমর ফারুক বলে রাখাল মুসলমান তো মুসলমান এর মধ্যে আমরা আসল নকল কি রাখাল বলতেছে আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে দরকার হলে তারা ফাঁসির মঞ্চে যাবে কিন্তু রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত লেগবে না আসল মুসলমান যারা হবে তারা সাওয়ার ব্যাপারে সতর্ক থাকবে যার তার কাছে সাবে আর ভেজাল মুসলমান
আমার দয়াল বাবার দরবারে তে কেউ ফিরে না। এই বেলকুচির পাশিতে নাই তোর আছে না নাই ধরে কেন মুসলমান মরছেন এই দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না, খালি হাতে ও মুশরিক হয়ে গেছে। ধরে কোন কথা ঠিক কি না? এইটাই পাল্টান, সুর আপনি ঠিকই রাখেন কিন্তু বাবার জায়গাত আল্লাহ ঢুকেন। আমার দয়াল আল্লাহর দরবারেতে, সবাই বলেন একই সুর না, সুর একই না, তাহলে বলে আমার দয়ার আল্লাহর দরবারেতে কেউ ফেরে না, খালি হাতে আল্লাহ 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 ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাখাল বলতেছে পথিক, তুমি যদি আসল মুসলমান হও তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে উমর ফারুক চমকে উঠলেন। আল্লাহ কোরআন যখন গোটা পৃথিবীর মধ্যে চালু হয়ে যায়, একটা রাখালও বুঝতে পারে আসল আর ভেজা সরাল না গে। তুমি দুধ চাইছো কার কাছে? সঙ্গে সঙ্গে উমর ফারুক চমকে বলতে ভাই আসলে সাওয়ার ব্যাপারে আমি ভুল করছি। তো সাওয়ার ব্যাপারে ভুল করলে তোমার সব ভুল। ইয়া কানা বুদু পাইয়া কানা স্তাইন, গোলামি করি কার? তাহলে সাহায্য চাবো কার কাছে? এই একটা জায়গা ভুল করলে তোমার গোটা জীবন পরিবর্তন হয়ে যাবে। জোরে কোন ঠিক? তো তুমি যখন ভুলটা স্বীকার করছো, উমর ফারুককে রাখাল বলতেছে তুমি যখন ভুলটা স্বীকার করেছ তাহলে তোমার বাঁচার উপায় আছে। সুবহানাল্লাহ, কোন ভুল স্বীকার করলে বাঁচার উপায় আছে না নাই? ইবলিস যদি বলতো আল্লাহ আদমকে সেজদা না করে আমি ভুল করেছি, আল্লাহ আমাকে মাফ করে দাও, সঙ্গে সঙ্গে আল্লাহ কিন্তু শয়তান থেকে আবার আজাদিল বানাই দিত। কিন্তু ভুল স্বীকার করে নাই, বরং তর্ক করেছে। আর গন্ধম ফল খাওয়ার পরে আদম কিন্তু ভুল স্বীকার করেছে, এ কারণে আল্লাহ মাফ করেছে। তাহলে ভুল স্বীকার করলে মাপ আছে না নাই? যারা মাগরিবের নামাজ পড়েন নাই, এশার নামাজ পড়েন নাই, ফজরের নামাজ না পড়ার চিন্তা আছেন, কারা কারা মাগরিবের সব পড়েন নাই হাত তোলেন, এ কথাই বলবো না, বলবো না। কারণ এ কথা বললে আমার শ্রোতা কমে যাবে। যে কয়টা আছে আর্ধেকের বেশি মাগরিবের সব পড়েনি, ধরে কোন কথা ঠিক কিনা কথা কর না, আর বারো আনা ফজরের নামাজ পড়বে না, যারা ওয়াশ শুনতেছেন এর মধ্যেই কি হচ্ছে? মাছ খানতে বক্তা কিছু টেকালিয়ে চলে যাচ্ছে, আগামীকাল সকালবেলা হিসাব করবে কমিটিরা, লাভ হলো না লস হলো, হলো না লস হলো। সবচাইতে বেশি লস হচ্ছে আপনাদের, সারা রাত যে তোমার শুনবেন অত ধরে বাস্তবে আমল করবেন না, এই জিন্দগি কোনোদিন মুসলমানের জীবন হতে পারে না। জোরে কোন কথা ঠিক না? রাখাল বলতে যে ভুলটা যখন স্বীকার করছো তাহলে আল্লাহ তোমাকে তৌবা করার সুযোগ দিবে। উমর ফারুক বলে ঠিক আছে আমি তৌবা করতেছি। রাখাল বলে তুমি মূর্খ মানুষ, তুমি তৌবা কেমনে করবে? উমর ফারুক চুম করছে। রাখাল কি কইছে? তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবে? অথচ আল্লাহ নবী বলেছেন আমার পরে কেউ যদি নবী হতো লাকানা উমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। ধরে কোন সুবহানাল্লাহ, উমরের সামনে শুধুমাত্র উমরের সম্মানে আল্লাহ তাআলা কোরআনে 23টা আয়াত নাজিল করেছে। একটা মানুষের সম্মানে আল্লাহ আয়াত নাজিল করছে। উমরকে রাখাল বলতেছে তুমি মূর্খ মানুষ, তুমি তওবা কেমনে করবা? উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে মূর্খামির কি দেখলা? বলে সাওয়ার ব্যাপারে যে সতর্ক থাকে না, ও যত বড় ডক্টর কামাল হোক না কেন, ও এক নম্বর গন্ড মূর্খ। ঠিক কেনা হলো? যত বড় ডক্টর কামাল হোক, ও একজোট করার পরে এরা কিন্তু সিলেটের মাজারে গেছিল, মাহারে যায় ডক্টর কামালের নেতৃত্বে সবাই দোয়া করলো আল্লাহ নির্বাচনে বের হলাম ঐক্য জোট করে বিজয় দিও ফেরেশতাকে আল্লাহ কি করবো,
আল্লাহ কয় যেখানে চাওয়া দরকার সেখানে না যায় ওরা বাবার কাছে গেল কেন? তুমি ইয়া কানা বুধু ওয়া কানাস্তাইন, নামাজের ভিতর যে আল্লাহর কাছে চাও তোমার চাওয়া আল্লাহ পুরা করবে, তোমরা বাবার দরবারে গিয়ে চাইলে এমন ভাবে একটা ক্ষমতা আমাদের উপরে চলে আসলো। শিক্ষিত হলেই হবে না, আসল শিক্ষিত হতে হবে, ধরে কোন কথা ঠিক কিনা? মাদ্রাসাকে শিক্ষাকে বলা হয় রুহানি শিক্ষা, রুহানি শিক্ষা। বাংলা ইংরেজি অঙ্ককে বলা হয় দৈহিক শিক্ষা, দৈহিক। ইংরেজি মনে করেন আপনার হাত পাও, বাংলা মনে করেন আপনার মাথা ঠ্যাং এগুলো, কিন্তু আপনার আরবি কোরআনের শিক্ষা হলো রুহানি শিক্ষা। আপনারা বলেন তো একটা মানুষের দেহ আছে কিন্তু রুহু নাই, ওই মানুষটার কোনো দাম আছে? কিন্তু আপনার যদি একটা হাত না থাকে আপনার জীবন থাকলেও কিন্তু আপনার দাম আছে। আপনি যতই শিক্ষা গ্রহণ করেন, যতক্ষণ পর্যন্ত রুহু কোরআনের শিক্ষা গ্রহণ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার কোনো দাম আল্লাহর কাছে। ওমর ফারুক চোখের পানি বের করে বলে রাখাল তাহলে তুমি আমাকে তৌবা করাও। এবার রাখাল হযরত ওমরকে তৌবা করাচ্ছেন, ওমর ফারুক পড়তেছে, আমরাও সকলে একটু পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি। ওমর ফারুক তৌবা করার পরে বলতেছে রাখাল ভাই আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও, আল্লাহর হস্তে। আগে কি কইছিল রাখাল ভাই উটের এক পেয়ালা দুধ দাও, এবার তওবা করার পরে উন্নতি হয়েছে কি হয় নাই? কার হস্তে? আল্লাহর হস্তে উটের এক পেয়ালা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে, ওমর বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো তওবা করার পরে তুমি আবার মুনাফিকি করলে। যেই কইছে মুনাফিকি, ওমর ফারুকের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে, কারণ রাস্তাতে গেলে শয়তান যায় না, তারে মুনাফিকি কোয়া মানে কি কি বুঝতেছেন? ওমর ফারুক খেপে গিয়ে বললেন রাখাল মুখে যা সে তাই বলতেছ, আমার মধ্যে মুনাফিকির কি দেখলে? রাখাল বলতেছে এত রাগ করো কেন? লিমা তাকুলু মালা তাফালু, তোমার মুখের সাথে মুখ, এই মুখের সাথে মনের মিল নাই। ওমর ফারুক চমকে উঠে বলতেছে ভাই জান, মুখের সাথে মনের মিল নাই কেমনে বলতো? রাখাল বলতেছে তুমি কি বলতেছো? ও রাখাল ভাই আল্লাহ রস্তে উঠের এক পেলা দুধ দাও, তুমি আমাকে রাখাল যখনই বলেছ বলো তো পথিক তোমার মন কি বলতেছে? তোমার মন বলতেছে আমি উঠের মালিক না, আর মালিক যদি হইতাম আমাকে রাখাল বলতে না। যখন আমাকে রাখাল বলেছ তখন তোমার মনে মালিক ভিন্ন আছে, আর মালিক বাদ দা রাখালের কাছে আল্লাহ রস্তে চাইলেও রাখাল দিবার পারবে? আমি তো ওয়াজ করতেছি, আমি কিছু দিতে পারবো? অনেকে দৌড়ে আসে শুধু দোয়া করে, এটা পাবনার এক মাহফিলে একজন দৌড় এসে হাতের মধ্যে 100 টাকা দিয়ে কয় হুজুর দোয়া করেন। আমি বললাম কি দোয়া ভাই? বলে আমার বইয়ের পেটে বাচ্চা আইছে, আল্লাহ একটা পুত্র দেয়। সঙ্গে সঙ্গে আমি চিন্তা করলাম যে এই তো জাকা মতো আসে নাই, আমি পকেট থেকে 200 টাকা বের করে দিলাম। ওই কয় হুজুর আমি দিলাম 100, আপনি ফেরত দিলেন 200, ব্যাপার কি? আমি বললাম তুইও যা মত। বলে কেমনে হুজুর, আপনি টেজে বসে ওয়াজ করেন আর আমি খেড়ে বসে ওয়াজ শুনি, আপনার সমান আমি কেমনে হলাম? আমি বললাম পাগলা তুই জানিস না আমি 3টা মেয়ের বাপ, আমার কোনো ছেলে নাই। আমার বইয়ের পেটে যতবার বাচ্চা আইছে প্রত্যেকবারে দোয়া করছে আল্লাহ একটা পুত্র দাও, তা আমার দোয়া দিয়ে আমার বইয়ের দায় পুত্র হয়নি, তোর বইয়েরটা হবে? তরকার হুজুর তাহলে আপনি টাকা আপনি নেন, আমারটা আমার দেন। ওরে যেই দিছে ওই টাকা নিয়ে দৌড় মারতেছে, পিছন দিক থেকে খপ করে ধরে বললাম কোথায় যাস? বলে যেই হুজুরের বেটা ছেলে আছে সেই হুজুরকে 100 টাকা দিয়ে ধোয়া দেবো। আমি কইলাম কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না, কোনো পীরের কাছে যাওয়া লাগবে না, কোনো মাজারে কোনো বাবার কাছে যাওয়ার দরকার নাই, মুসলমান চাবে কেবলমাত্র এক জায়গায়, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে বলেন তিনি কে? রাখাল বলে পথিক সত্যি যদি আল্লাহর হস্তে তুমি উটের এক পেলা দুধ চাও, এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ি, সেই মালিকের বাড়ির দরজা দিয়ে বলো মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি মালিক হুকুম দিলে রাখাল উটের এক পেলা দুধ আল্লাহর হস্তে দিবে। ওমর ফারুক বলে রাখাল ভাই অত দূর কষ্ট করে যাওয়ার দরকার আমার নাই, বরং তোমাকে 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের এক পেলা দুধ দাও। রাখাল মুচকি মুচকি হাসে, ওমর ফারুক বলে হাসো কেন? বলে হাসার কারণ হলো তুমি হযরত ওমরকে চিনো,
হাসার কারণ হলো তুমি হযরত উমরকে চেনো, যখন কোরআনদের রাষ্ট্র চলায় উমরের গুপ্ত বাহিনী যখন দূর থেকে দেখতে পাবে আর রাশি অল মুরতাসি কেলা হুমা ফিন্নাহার, তুমি আমার 2 টাকা ঘুষ দিছো আর মালিক বাদে তোমাকে মুটির 1 পেলা দুধ দিছি, তোমাকেও ধরবে আমাকেও ধরবে, এই বয়সে তুমি ধরা খাবা? উমর ফারুক বলে রাখাল ভাই ধরা খাওয়ার দরকার নাই, চলো আমরা গোপন গুহায় যেখানে তোমার 2টা টাকা দিব, তুমি গোপনে ওঠের 1 পেলা দুধ দিবে, তাহলে উমরের গুপ্ত বাহিনীও ধরতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না, চলো আমরা গুহার মধ্যে যাই। উমর ফারুকের দিকে তাকায় রাখাল বলতেছে তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। উমর ফারুক বলে রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলাম? রাখাল বলতেছে গুহার মধ্যে গেলে উমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব দেখতে পায়। কে দেখে? আরো জোরে জোরসে বলো, দাদা ভোট দিবার আইছে? ছেলেরা বলতেছে দাদা বুড়া মানুষ আপনি কেন ভোট দিবার আইছেন? তো কয় আমার ভোট আমরা দিয়ে দিছি তো। দাদা যখন চলে যাচ্ছে পিছন দিক থেকে লাতি রাখায় দাদা, দাদিকেও যেন আসতে বলেন না, দাদি কেউ যেন আসতে বলেন না, ওটাও দিছি। তো দাদি না মরছে রে 3 বছর আগে, বর্তমানে মরা গুলাও চলতেছে, অসুবিধা নাই। কেন যারটা তার তো দেওয়া লাগতেছে না, একজন সমানে মারতেছে, দরজা জানলা বন্ধ করে কেউ দেখতেছে না, ধরে কার কথা দেখতে না, কেউ দেখতেছে না। তোমার 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, সবাই বলেন 2 কান্দে 2 মুহুরি লেখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে টাকা পয়সার নাই কারবার, আসেন আমার মুখতার আসেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার, সবাই বলেন মনের ঘরে তালা দিয়া চাবি নিয়ে আসেন সাই, আমি অধম সাধ্য কি তার হুকুম ছাড়া বাইরে যাই, হুকুম ছাড়া বাইরে যাই। মনুরে সেই দিনে সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, সেই দিনে সেই স্টেশনে থাকবে নানান প্যাসেঞ্জার, দ্রুত জানে পার হবে সে টিকিট কাটায় আসে যার, পারাপারে থাকলে তারা সঙ্গে নিয়ে গাড়ি ভাড়া, জবাবদিহি করতে হবে ধরলে টিকিট কন্ট্রাক্টর, খালি ঠিক না আল্লাহ আকবার। গান্ডার অত বুঝেছে, খালি সমানে মারতেছে আর কেউ দেখতেছে না বকতেছে। সঙ্গে সঙ্গে হযরত উমর মারছে দৌড়, সুবহানাল্লাহ, এক দৌড়ে পাহাড়ের পাদদেশে জায়নামাজ বিচার সালাতুল হাজত 2 রাকাত নামাজ পড়ে শুকরিয়া তান আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের এত ক্ষমতা, তোমার কোরআনের সমাজ যখন চালু থাকবে তখন না দেখা রাখাল আল্লাহ তোমাকে তুমি সব সময় তাকে দেখতে পাবে, না দেখা আল্লাহকে কি বিশ্বাস যে কেউ না দেখলেও জোরে কান কেউ না দেখলেও তোমার কোরআনের এত শক্তি, সেই আরশ আজিমের আল্লাহকে সব জায়গায় নিয়ে আইছে, এত শক্তি আছে কার? এই কোরআনের, কোরআনের। আজকে আমি রাখাল তো দেখলাম না আল্লাহ, রাখালের ভিতরে তোমার কোরআন দেখতে পেলাম, উমর ফারুক আল্লাহর কাছে কান্দতেছে, আল্লাহর কাছে শুকরিয়া তান কান্না, এটা কিন্তু সব কান্না দুঃখের না, এটা হলো আনন্দের কান্না, আর বর্তমানে আমরা যেটা কান্দি এটা হলো কষ্টের কান্না, ধরে কোন কথা ঠিক কি না? এমন সময় রাখাল পিছনে এসে বলতে কোথি কান্দা লাভ নাই, কান্দা লাভ নাই, যতই কান্দ উটের দুধ আমি তোমাকে দিবার পারলাম না। উমর ফারুক বলে কোথি ভাই রাখাল ভাই তোমার কাছে উটের কোনো দুধের দরকার আমার নেই, আমি শুধু তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া তুমি যে সব আল্লাহ দেখতে পাই এই বিশ্বাসে চলতেছ, এর বিনিময়ে তোমার চাহিদা কি? এর বিনিময়ে তোমার চাহিদা কি? জয়হর থেকে একজন মুয়াজ্জিন আমাকে, মসজিদের মুয়াজ্জিন আমাকে মোবাইল করে বলতে যে হুজুর আপনি কেমন আছেন, বর্তমান যে পরিবেশ চলতেছে এই পরিবেশে আপনি কেমন আছেন? তা আমি বললাম আলহামদুলিল্লাহ,
আমি মুয়াজ্জিনকে বললাম, বাবা তুমি কেমন আছো? কয় নাউজুবিল্লাহ। আমি বললাম নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আজান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি বললাম ইমাম নাই কেন? বলে ইমামকে পুলিশ খুঁজতেছে, আজ কয়েকদিন হলে ইমাম গা ঢাকা দিছে, আমরা ইমাম পাচ্ছি না। আমি কইলাম ইমামকে পুলিশ কেন খুঁজতেছে? ইমামকে পুলিশ খোঁজার কারণ কি মুয়াজ্জিন বলতেছে আমি জানি না। আমি কইলাম তুমি মুয়াজ্জিন আর ইমামকে পুলিশ খোঁজে তুমি জানো না, তাহলে তোমার আজানের কোনো বরকত হবে না। জানতে হবে ইমামকে পুলিশ কেন খুঁজতেছে। ও কয়েকদিন পরে মোবাইল করে বলতেছে, হুজুর ইমামের মারাত্মক দোষ আছে, সেই দোষে পুলিশ তাকে খুঁজতেছে। আমি কইলাম ইমামের সেই মারাত্মক দোষটা কি? বলে মারাত্মক দোষ হলো মসজিদ শুধু আল্লাহর এই বিশ্বাস ইমাম করে না, ইমাম বিশ্বাস করে গোটা বাংলাদেশ আল্লাহর। আপনার বলেন তো এটা কি দোষ? এটা কি দোষ? কিন্তু মারাত্মক দোষ। মসজিদ আল্লাহর এটা আপনি বলতে পারেন, তাই বলে গোটা বাংলাদেশ আল্লাহর? আজকে যদি আমরা মসজিদের ভিতরে রাজ করি, সমাজের কোনো লোক বাধা দেবে না, কিন্তু মসজিদ ভিত্তিক সমাজ যদি কায়েম করতে চাই, অনেকে বাধা দিবে। দরেগণ ঠিক কিনা ভাই কথা? আপনাদের এই রাজাপুরে আল্লাহর জায়গা কতটুকু আছে কথা কয় না? ও যে দেখতেছেন হুজুর, ওটা আমার সাইট, আমার ভাইয়ের, এদিকে আমার চাচার, এদিকে আমাকে লিখল। তো সবই যদি তোমাকে রহে আল্লাহর খুন্ডা, দেখবার চাইলে দুই মিনিট হাঁটা লাগবে। হুজুর হাত ধরে লিয়ে গেছে আল্লাহর জায়গা দেখাবা, মসজিদের সামনে গিয়ে বলতেছে এখানে আল্লাহর কিছু ছিল না, এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচা দয়া করে আল্লাহ দশ শতক দান করছে, আর সেই জায়গার উপরে আমরা টাকা পয়সা দিয়ে আল্লাহকে একটা ঘর বেনা দিছি, বলতেছে আল্লাহ তোমার ঘর, তুমি থাকো, তুমি থাকো। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি? যেই দেশে তোমাকে দান করলে তুমি পাও, এই দেশের নাম কি? আল্লাহ বলতেছে ওই দেশের নামই বাংলাদেশ। ওই দেশে আমার চাইতে গরিব কেউ নাই, বর্তমানে আল্লাহ বাংলাদেশে সবচাইতে গরিব অবস্থায় আছে। যতক্ষণ কথা ঠিক কি না কথা? ইমামের দোষ হলো মসজিদ ভিত্তিক সমাজ কায়েম করবে, আর সেই দোষে ইমামকে পুলিশ খুঁজতেছে। এই ছেলেরা কি রে, কি কি হয়েছে? তুমি তো সিদার করার নেই বাবা। আমি দুই একটা উঠে গেছে, আমি কিন্তু বলিনি, ওখান থেকে দুই তিনটা উঠে গেছে, আমি কিছু বলিনি, কারণ ওরা সিজার করা, ওরা যায়, কিন্তু ওটা তো সিজার করা নয়, সাইজ দেখে বলবো। বিশ্বাস না হলে ওর মায়ের কাছে খুঁজলেন, ওই সিজার করা না। আসতেছে 34 বছর ওয়াজের বয়স, আপনার কি মনে করতেছেন খালি ওয়াজই করতেছি না কিছু শিখতেছি? এক সময় গলা ফেটে মুখে যা ইচ্ছে কোরআন হাদিস থেকে তাই বলতে পারছি, জোরে কোনো কথা ঠিক কি না? আজ একটু শুনুন মনোযোগ দিয়ে, বেলকুসির মুসলমানেরা যারা পরিচয় নাম দিয়েছে আল্লাহ মুসলমান, একটু মনোযোগ দিয়ে শোনেন। উমর ফারুক রাখাল, তোমার ভালো একটা বাড়ি নাই, ভালো একটা চাকরি নাই, ভালো কোনো খাওয়া দাওয়া নাই, তুমি রোদের মধ্যে পড়ে পড়ে উর্দুম্বা চড়াও, এরপরেও না দেখা আল্লাহকে বিশ্বাস করে তুমি যা কিছু করো আল্লাহ দেখতেছে, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল বলতে পথি, আমার চাহিদা যদি শুনতে চাও, আমার চাহিদা হলো রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার।